প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন কাটাখালী ও পুঠিয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মঙ্গলবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তারা। দুপুরে রিটার্নিং অফিসারের কাছে কাটাখালী পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্বাস আলী এবং বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক সিরাজুল হক মনোনয়নপত্র দাখিল করেন। এ পৌরসভায় মেয়র পদে 10, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে 10, সাধারণ আসনের কাউন্সিলর পদে 45 জন মনোনয়নপত্র উত্তোলন করেন। এছাড়া মঙ্গলবার দুপুরে পুঠিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রবিউল ইসলাম রবি ও বিএনপি মনোনীত প্রার্থী আল মামুন খান সহ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। আগামী 28 ডিসেম্বর এ দুই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এই বিগত 5 বছরে মানুষের কতটুকু সেবা করতে পেরেছি, কতটুকু উন্নয়ন করতে পেরেছি, এটার রেজাল্ট হবে এই 5 বছরের পরে এই নির্বাচনে। আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে চাই, কাটাখালী পৌরসভা নির্বাচন নিরপেক্ষ হবে, স্বচ্ছ হবে এবং মানুষের সেবা করলে, মানুষের পাশে থাকলে, যে মানুষ ফিডব্যাক দেয়, আগামী নির্বাচনে আমার বিপক্ষে যে প্রার্থী হোক ইনশাল্লাহ তার জামানত পর্যন্ত থাকবে না, এটা আমি আপনাদেরকে ওপেন বলে দিই। সুষ্ঠু সুন্দর জনগণ যদি নির্বিঘ্নে অত্যন্ত আন্তরিকতার সাথে যদি সুষ্ঠু পরিবেশে যদি ভোট কেন্দ্রকে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে আমি বলি ধানের শীষের ধারে কাছে আসার কোনো সুযোগ নৌকার প্রার্থীর নাই। আমি বলছি নৌকা শক্তিশালী একটি প্রতীক হতে পারে, কিন্তু আপাতত ওই নির্বাচনী আসনে আপনি জানেন যে তাদের বিদ্রোহীরা মিছিল করছে, মিটিং করছে, ওই যে যিনি বিজয়ী হবেন বলছেন তার নির্বাচনী মঞ্চ টুকরা টুকরা করে গুড়িয়ে দিয়েছেন, লক্ষ্য করেছেন আপনারা, ওটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। তবু আমি বলছি এই কারণে বিষয়টা যেহেতু প্রকাশ্যে ওপেন জনগণ দেখেছেন, ক্ষমতায় থাকা অবস্থায় যদি এই ঘটনা ঘটে তাহলে জনপ্রিয়তা কোন পর্যায়ে আছে তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি একজন কলেজের টিচার হিসেবে, একজন অ্যাডভোকেট হিসেবে অতীতে নির্বাচন করেছিলাম, ঘড়িমার খালিয়ে সামান্য ভোটে পরাজিত হয়েছিলাম। আমি আশাবাদী যে কাটাখালী পৌরসভার শান্তিপ্রিয় দল মতের মানুষ, প্রতীক ধানের শেষে হলেও সকল দলমতের মানুষ, এবং আমি যেহেতু ওখানে একটা কলেজের শিক্ষকতা করেছি দীর্ঘদিন, যার বাবা মা ভাই বোন যে দলেরই হোক তারাও আমাকে ভালোবাসে, সমর্থন করে, এবং আগামী নির্বাচনে তাদের সমর্থন আমার পক্ষে আছে, এবং সেক্ষেত্রে আমি আশাবাদী যে একটা ভালো ফল আমার অনুকূলে, ধানের শেষের অনুকূলে আসবে।